আসসালামু আলাইকুম দর্শক এটা কি বলেন তো হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার দর্শক দেখতে পাচ্ছেন আসলে মজা করছিলাম এটা ভ্যারিগেট মালটা ভ্যারিগেটের মালটা এটা দেখতে যতটা সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না এত কতটা সুন্দর এবং শেপটাও দেখতে দারুণ তবে স্বাদটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় কিন্তু দর্শক এটার স্বাদ অতটাও মিষ্টি না বাইরের যে মালটাগুলো আমরা কিনতে পাই বাজারে অতটাও খেতে মিষ্টি হয় না টক মিষ্টি মিশ্র একটা ফ্লেভার পাওয়া যায় তবে বেশি পাকা হয়ে গেলে এই ফেরিগেট মালটাটা একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে যায় মানে বেড়ে যায় একটু তো দর্শক এই গাছে দেখেন কি পরিমাণ ফল ধরছে এবং কিছুদিনের মধ্যে বেশ প্রায় সত্তর থেকে আশিটার মতো মালটা খাওয়াও হয়ে গেছে প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে এখন যে পরিমাণ আছে তাও প্রায় দুইটা গাছ মিলে প্রায় আপনার আশিটার উপরে আছে পাকা শুরু হয়ে গেছে মালটা মালটার কালার এসে গেছে এবং এগুলো পাকিও গেছে অনেকগুলা পাকা শেষ হলে এগুলাতে যখন এই ফলগুলো গাছ থেকে শেষ হয়ে যাবে তখন নতুন করে আবার ফল আসবে গাছে ওইগুলো আবার শীতের মধ্যে যে হবে মোটামুটি এটা বারো মাসেই একটা ফল বলা চলে এবং বছরে দুইবার ফলন দেয় এবং গাছে ফল থাকতেই এবার ফুল আসে তো কিছুদিন আগে ফুল দেখছি গাছে এখন দেখছি না কেন জানি আপনাদের দেখানোর ইচ্ছা ছিল তো বাট ওটা ঝরে গেছে মেবি আবার যতদূর ধারণা তো আবার আসবে ফুল আমরা আবার ভিডিও বানাবো দেখাবো তো ততদিন এই ভিডিওটা দেখতে থাকুন আসলে একটা গাছে কী পরিমাণ মালটা ধরে সেটা না দেখলে বোঝা যাবে না দর্শক দেখেন কতটা মালটা ধরে আছে স্বাদ যেটাই হোক স্বাদ বড় কথা না মানে ফলনটা দেখে মনটা জুড়িয়ে যায় এরকম একটা এতগুলো ফল একটা গাছে এটা স্বাদ নিয়ে আমি কথা বলবো না আসলে ফলটা তো হয়েছে ফলটাই তো মেন আমি না খেতে পারি পাক আছে তারা খাবে এটা তো নষ্ট হচ্ছে না তো একটা গাছে কতগুলা ফল ধরছে এটার ফলনও মার্শাল্লাহ অনেক বেশি হয় যেমন ওই নাগপুরি একটা কমলা আছে ওইটার যেমন ফলন হয় একেবারে ঝাঁপিয়ে ধরে পুরো গাছ তো এই গাছটাতেও অনেক রকমের আমার এখানে আরও একটা গাছ আছে সেটা হচ্ছে কমলা গাছ সেটা ওই যে ছোটো পাতার একটা চাইনিজ কমলা আছে এটাও খেতে টক অতটা মিষ্টি হয় না তো ওই মাটা ওই কমলাটা আছে ওই কমলা গাছেও দেখতে পাচ্ছেন ওই আড়াল থেকে অনেকগুলো কমলা ধরে আছে এগুলোর ফলন বেশ বেশি হয় অন্য অন্য কমলা বা মালটার থেকে বেশি হয় তো এই গাছটাই দেখেন কি পরিমাণ মালটা ধরে আছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত একটা গাছে কতগুলো মালটা প্রায় অর্ধেকই আমরা খেয়ে শেষ করে ফেলছি তো এই ছিল আজকের ভিডিও আসলে এভাবে সময় হয়ে ওঠে না ভিডিও বানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ ভালো থাকুন সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ